আমাদের রাজ্যে চালু হয়ে গেল চার বছরের গ্রাজুয়েশন কোর্স এর আগে গ্রাজুয়েশন কোর্স ছিল তিন বছরের কিন্তু বর্তমানে চার বছরের গ্রাজুয়েশন কোর্স চালু হয়ে গেল এবং এরই সঙ্গে বেড়ে গেল জটিলতা জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্নাতক স্তরে চার বছরের কোর্স চালু করার প্রস্তাব দেওয়া হয় অন্যান্য রাজ্যে এই জাতীয় শিক্ষানীতি চালু করার পাশাপাশি পশ্চিমবঙ্গেও চার বছরের স্নাতক কোর্স চালু করার পরিকল্পনা করা হয় তবে পশ্চিমবঙ্গে চার বছরের স্নাতক কোর্স চালু হবে কি না সেই নিয়ে অনেকেই দ্বন্দ্বে ছিলেন আর অবশেষে বহু জল্পনার অবসান ঘটিয়ে আমাদের রাজ্যে চার বছরের গ্র্যাজুয়েশান কোর্স বা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট সিস্টেম চালু হতে চলেছে চলতি শিক্ষাবর্ষ থেকেই চার বছরের স্নাতক কোর্স চালু হয়ে যাচ্ছে এই স্নাতক কোর্সে রাখা হচ্ছে মাল্টিপেল এন্ট্রি এবং এক্সিট সিস্টেম আর সেখান থেকেই তৈরি হয়েছে জটিলতা অভিযোগ উঠেছে যে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক অনুযায়ী বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া বিভিন্ন রকম হচ্ছে এবং তারা নির্দিষ্ট কোনো নিয়ম মানছে না উচ্চশিক্ষা দপ্তরের নীতি অনুযায়ী স্নাতক কোর্সে এক বা দুই বছর পড়ার পর বেরিয়ে যাওয়ার কোনো বিধিনিষেধ নেই এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চার বছরের পাঠক্রমে ভর্তি নিচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলিতে তিন বছরের জেনারেল কোর্স এবং চার বছরের স্নাতক কোর্স উভয় সিস্টেম রাখা হচ্ছে তবে রাজ্যের বহু বিশ্ববিদ্যালয় প্রথম ও দ্বিতীয় বছরে পড়ুয়াদের বেরিয়ে যাওয়ার রকম সুযোগ রাখছে না এর ফলে পরবর্তীকালে সমস্যা হতে পারে শিক্ষার্থীদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কারিকুলাম ও ক্রেডিট ফ্রেমওয়ার্কের স্নাতক কোর্সে এক দুই তিন চার বছরের পাঠক্রমে এক্সিট সিস্টেম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি চাইছে চার বছরের পাঠক্রমে স্নাতক কোর্স চালু রাখতে তবে পাশাপাশি এক্সিট সিস্টেম চালু রাখার কথাও ভাবা হচ্ছে